সন্ধ্যা থেকে কুয়াশার সঙ্গে বাড়তে থাকে শীতের প্রকোপ, আর রাতে হিমেল বাতাস। এতে দিনাজপুর অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের প্রকোপ বাড়ায় বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ বেড়েছে। আঞ্চলিক আবহাওয়া অফিস বলছে সামনে মৃদু শৈত্যপ্রবাহ আসছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। দিনাজপুরে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। রাতে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে হিমালয়ের পাদদেশের এই জনপদে। এতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশাপাশি কর্মজীবীরাও পড়েছেন বিপাকে। এ অবস্থায় দরিদ্র ও অসহায় মানুষরা শীতবস্ত্র কিনতে ভিড় করছেন পুরানো কাপড়ের মার্কেটে। শ্রমজীবী মানুষেরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে মানুষগুলোর। দিনাজপুরে প্রতি বছরই খুব প্রচন্ড ঠান্ডা আসে, ঠান্ডার তীব্রতা আরো বাড়তেছে ধীরে ধীরে। হাত এবং পায়ে আমাদের, আমরা অটো যে পিকআপটা ধরে থাকবো, মানে ধরে থাকার ইচ্ছা হচ্ছে না, একবারে কোকড়া হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলে কুয়াশাতে কিছু দেখা যায় না। কয়েকদিন ধরে মানে কুয়াশা বাতাস, এই যে খুব কষ্টে আছি। যারা গরিব মানুষ তারা খুব কষ্টে আছে এই শীতের মধ্যে। জেলায় এ মাসেই মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মাঝারি অত মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 13টি উপজেলা এবং 8টি পৌরসভায় দরিদ্র ও ছিন্নমূলদের মাঝে 55,000 কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। সময় সংবাদ, দিনাজপুর।